কোরিয়ান ভেলভেট যাকে বলা হয় কোরিয়ান মকমল কাপড় মকমল কাপড়ের গুলো বুসকা উঠবে না আমাদের গুলো অরিজিনাল তুর্কি কাপড় আচ্ছা আচ্ছা ঠিক বুসকা উঠবে না কাপড়ে লুজ হবে না তারপর হচ্ছে 100% মানে এগুলো স্ট্রেস থাকবে কোনো আয়রন করা লাগবে না এই যে দমরে মুষ্টে যে ফেলো রাখি তারপরে দেখেন এই আবার আগের জায়গায় চলে আসে জায়গায় চলে আসে আচ্ছা ঠিক আছে এগুলোর মধ্যে আমাদের অনেকগুলো কালার আছে প্রায় 40টার উপরে কালার अवेलेबल আছে আমাদের সবকিছু ন্যাচারাল দেখা যায় না সবকিছু ন্যাচারাল মানে একটা প্রাকৃতিক একটা দৃশ্য আচ্ছা আচ্ছা আর এই দেখুন এটা দেখা যাচ্ছে কি যে পানিতে মনে হয় চুবে রাখে হয়েছিল তারপর চুবে পরানো হয়েছে এরকম একটা কালার দেখাচ্ছে কত সুন্দর একটা কালার তারপর এই হচ্ছে আরেকটা দেখেন কত সুন্দর ইউনিক কালার মানে সোফার মধ্যে পাখি বসে থাকবে জি মানে কোরিয়ান ভেলভেটের উপরে অন্য আর কোনো কভার হয় না এটাই হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটি মানে এটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি না এটার উপর আর কোনো নাই কিছু দারুন দারুন সোফা কভার টেবিল কভার মোট কথা ফার্নিচারে যত কভার হয় সব ধরনের কভার দেখো বিভিন্ন ধরনের আর টার্কিশ কভার থাকবে প্রিন্টের কভার থাকবে ভেলভেট কভার থাকবে বিভিন্ন ধরনের কভার থাকবে এখন আমাদের সাথে সব থেকে যুক্ত হচ্ছেন ভাই কেমন আছেন আর এগুলো কিন্তু ফুল স্টিচ কাপড় হ্যাঁ ফুল স্টিচ উপরে নিচে দুই পাশে তো স্ট্রেস থাকবে দুই পাশেই কিন্তু কি স্টিচ স্ট্রেস থাকবে আচ্ছা এগুলো সেলাই গুলো দেখুন লক করা আচ্ছা আচ্ছা একদম এখানে কিন্তু সেলাই পরে কুচির এখানে সেলাই আরেকটা পড়বে কিন্তু যখন আমরা কাপড়টা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে অন্য একটা লুক নিয়ে আসবে এটা এখানে থাকবে আর বাবলস গুলো হচ্ছে আপনার হাতা আর হচ্ছে সোফায় থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো ভাই এগুলো কি বোসকা উঠবে আপনার না 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 বোসকা উঠবে না আমাদের এগুলো অরিজিনাল তুর্কি কভার আচ্ছা আচ্ছা ঠিক বোসকা উঠবে না কভার লুজ হবে না তারপর হচ্ছে 100% মানে এগুলো স্ট্রেস থাকবে এগুলো স্ট্রেস থাকবে কিন্তু তবে এগুলো যখন আমরা টানবো টানলে অনেক সময় দেখা যায় প্রোডাক্ট আর কি কাপড়টা লেন্দি হয়ে যায় অনেকটা ঝুলে যায় তো সেটা তো হবে না 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 সেটা হবে না আচ্ছা ঠিক আছে তো একে একে নরমাল ওয়াশ করতে পারবেন আপনারা মোটামুটি এটার মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে अवेलेबल এটা হচ্ছে আমাদের 25টার উপরে কালার আছে 25টার উপরে কালার আছে তো সবগুলো কালার তো দেখানো সম্ভব না ভিউয়ারসারকে একটা স্যাম্পল দেখিয়ে দিলাম সো ভাই এখন কি দেখাবেন এখন হচ্ছে আমরা দেখাবো মাল্টি কালার যেটা তুর্কির মধ্যে ওইটা মাল্টি কালার হ্যাঁ এটার মধ্যে আমাদের প্রায় 25টার উপরে কালার अवेलेबल আছে আচ্ছা আচ্ছা সো ভিউয়ার্স ভিডিওতে আসলে 25টা কালার আপনারা দেখালে আমরাও জানি আপনারা দেখবেন না কারণ আপনাদের ধৈর্য ধৈর্য আমরা ঘটাতে চাই না তো আর কি অল্প কিছু প্রোডাক্ট আমরা দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা টাচ আর এর বাইরে যদি আপনারা যদি ছবি চান ওনাদের কাছে ডিসক্রিপশনে যে নাম্বারটি আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এর বাইরে ওনাদের যে পেজ আছে ইউনিক হোম আইটেম সেই পেজে যদি ওনারা নক করে নক করলে হবে ভাই দুইটার প্রাইস বলে দিয়েন একটু তো সলিড কালার যেটা এটার প্রাইসটা হচ্ছে আপনার প্রতি সিট রেগুলার সোফার ক্ষেত্রে 600 টাকা করে 600 টাকা করে আচ্ছা আর এখানে হচ্ছে টু সিটের একটা সোফা এটা কিন্তু রেগুলার সোফা তো টু সিটের জন্য কভার হবে হচ্ছে 600 করে 1200 টাকা 1200 টাকা আর ভিক্টোরিয়ার ক্ষেত্রে মানে একটু বড় যেটা হচ্ছে প্রতি সিটে 100 টাকা করে বেড়ে যাবে 100 টাকা করে বেড়ে যাবে পার সিট আচ্ছা আর মাল্টি কালারটা হচ্ছে রেগুলার সোফার জন্য প্রতি সিট হচ্ছে 700 টাকা করে 700 টাকা করে আর ভিক্টোরিয়ার ক্ষেত্রে 100 টাকা বেড়ে ভিক্টোরিয়ার ক্ষেত্রে হবে 800 টাকা করে সো ডুয়েলের জন্য নরমাল যে সোফা সেগুলো হচ্ছে 700 আর 1400 টাকা করে পড়ছে আর ভিক্টোরিয়ার ক্ষেত্রে পড়ছে হচ্ছে 1600 টাকা ঠিক আছে আর যে কোনো সোফা কর্নার সোফা এটা হচ্ছে আমরা মেজারমেন্ট উপরে ডিপেন্ড করে আর কি প্রাইসটা আবার অন্য রকম বলে দেন যেগুলো নাকি আনকমন কিছু সোফা থাকে আচ্ছা হ্যাঁ ভাই এখন কি দেখাবেন এখন হচ্ছে আমরা দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে প্রিন্টের মধ্যে একটা হচ্ছে চায়না ম্যাজিক প্রিন্ট আর একটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট আচ্ছা হ্যাঁ চায়না ম্যাজিক প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হ্যাঁ চায়না ম্যাজিক প্রিন্ট দিয়ে শুরু করছি আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ফুল স্টিচ কাপড় আচ্ছা ফুল স্টিচ থাকে দুই পাশে স্টিচ থাকে কত খুশি আপনি টানবেন হ্যাঁ ছিড়বে না ছেড়ে দিবেন আবার যে জায়গায় চলে আসছে কাপড়ে কোনো ইফেক্ট পড়েনি আচ্ছা আচ্ছা ঠিক আছে পুরো প্লেন আর এগুলো কিন্তু কোনো রকম আয়রন করা লাগবে না এই যে দমরে মুষ্টে যে ফেলো রাখি তারপরে দেখেন এই আবার আগের জায়গায় চলে আসে জায়গায় চলে আসে আচ্ছা ঠিক আছে এগুলোর মধ্যে আমাদের অনেকগুলো কালার আছে প্রায় 40টার উপরে কালার अवेलेबल আছে আমাদের
আচ্ছা, সো এইখানে ভিউয়ার্স একটার একটা এটার একটা বেনিফিট হচ্ছে কি, অনেক সময় বাচ্চারা দেখা যায় যে সোফার উপরে ও বসে ঘষাঘুষি করে, অনেক সময় টানাটানি করে, তো অনেক সময় দেখা যায় আপনার সোফা কভারটা গুছিয়ে গেলে বা কুচকিয়ে গেলে অনেক খারাপ দেখা যায়। সো সেক্ষেত্রে এই সম্ভাবনাটা বা সেই রকম কোনো আশঙ্কা আপনার নেই, কারণ এটা আপনি যত মোশরাবেন টোসরাবেন উনি দেখিয়েই তো দিল যে মোশরাবেন টোসরাবেন আগের জায়গায় চলে আসবে, আপনার আয়রন করার কোনো দরকার নাই। আর এগুলোর কি ভাই রং টং উঠে যাবে কিনা? না না না, এগুলো রং উঠবে না, এগুলো কালার প্লাস ফিটিং গ্যারান্টি আমরা দিচ্ছি 5 বছর করে, প্লাস হচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কালার নষ্ট হয়ে যায় বা বুসকা উঠে তাহলে আমরা সেটা এক্সচেঞ্জ করে দেব। আচ্ছা ঠিক আছে, প্রাইসটা বলে দিবেন ভাই। হ্যাঁ, তা এটা চায়না ম্যাজিক প্রিন্টের প্রাইস, যেটা হচ্ছে রেগুলার সোফার জন্য প্রতি সিট হচ্ছে 700 টাকা করে, আর ভিক্টোরিয়া সোফার জন্য প্রতি সিট হচ্ছে 800 টাকা করে। 800 টাকা করে জি। আর হচ্ছে 2-to-1 XL, যেটা নাকি রেগুলার সোফা চায়না ম্যাজিক প্রিন্টের ক্ষেত্রে 3500 টাকা, আর ভিক্টোরিয়া হলে প্রতি সিটে 100 টাকা করে, 5 সিটে বাড়ছে হচ্ছে 500 টাকা, তাহলে হচ্ছে 4000 টাকা। তো ভিউয়ার্স, তো চায়না ম্যাজিক প্রিন্ট তো গেলই, তো এখন হচ্ছে আমরা আলোচনা করব আমাদের যেটা ডিজিটাল প্রিন্ট, মানে চায়না ম্যাজিক প্রিন্টটা তো ভিউয়ার্স আপনারা দেখেছেন। আবার আপনারা যদি চান এর থেকে আরেকটু প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা নিতে চাচ্ছেন যে আরেকটু ভালোর মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে তাদের জন্য হচ্ছে এই ডিজিটাল প্রিন্টার রেকমেন্ডেড, তাই তো? জি জি জি। আচ্ছা, আর ডিজিটাল প্রিন্টের ইউনিক বিষয়টা কি ভাই, এই যে সবকিছু ন্যাচারাল দেখা যায়? সবকিছু ন্যাচারাল, মানে একটা প্রাকৃতিক একটা দৃশ্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যখন সোফায় পড়াবেন আপনারা, মানে আপনি সোফায় বসলে মনে হবে যে আপনি একটা গার্ডেনে বসে আছেন। গার্ডেনে বসে। আচ্ছা ঠিক আছে, তারপর এই হচ্ছে আরেকটা, কত সুন্দর ইউনিক কালার, মানে সোফার মধ্যে পাখি বসে থাকবে। জি, সোফার মধ্যে পাখি। আচ্ছা, আর এগুলো তো স্ট্রেস থাকবে না? জি জি, এগুলো ফুল স্টিচ কভার, যত খুশি টানবেন, আর বুসকা তো উঠবেই না। না না, বুসকা ওঠার তো কোনো রকম কোনো সম্ভাবনা নেই, এবং ওনারা কিন্তু আসলে 1 বছর ওনারা গ্যারান্টি দিয়ে দিচ্ছে। এবং এর সাথে আপনাদের ভাই এই যে প্রোডাক্ট গুলো যে নিবে সেক্ষেত্রে ঢাকার ভেতরে তো আপনাদের নিজস্ব ডেলিভারি ম্যান গিয়ে এটা ফিটিং করে দিয়ে আসবে না? ঢাকার ভিতরে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান গিয়ে প্রোডাক্টটা ফিটিং করে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, এরপরে এই হচ্ছে আরেকটা ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন, লিফের খুব সুন্দর ডিজাইন করা। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের, না মানে শুধুমাত্র গার্ডেন না, আপনার মনে চায় যদি সাগরে বসে থাকবেন সেটাও পারবে না। সোফায় পড়া দেখা যাবে অ্যাকোয়ারিয়ামের মতো, যে মাছগুলো অ্যাকোয়ারিয়ামে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, সবকিছু খুব ন্যাচারাল না? সবকিছু ন্যাচারাল। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আরেকটা। আর ডিজিটাল প্রিন্টের ফ্যাব্রিকের মধ্যে একটু ইউনিক বিষয়টা কি, এটা চায়না প্রিন্ট থেকে মানে ফ্যাব্রিকটা একটু ভারী, একটু ভারী, আচ্ছা একটু মোটা হয়। আচ্ছা, আর এটার কাপড়টাও আর কি একটু কোয়ালিটি অনেকটা ভালো, একটু ওটা থেকে একটু ভালো। আর এটার প্রাইসটা ভাই? এটার প্রাইসটা হচ্ছে মানে রেগুলার সোফা প্রতি সিট হচ্ছে 800 টাকা করে, আর ভিক্টোরিয়া হচ্ছে প্রতি সিট 900 টাকা করে। 900 টাকা করে, আচ্ছা ঠিক আছে। মানে 2 সিটের যদি রেগুলার সোফা হয় সেক্ষেত্রে হচ্ছে 1600 টাকা, আর ভিক্টোরিয়ার ক্ষেত্রে 1800 টাকা। জি, 1800 টাকা হবে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখুন আরেকটা ইউনিট, দেখুন কালার, এই কালারটা খুবই কাস্টমারটা অনেক চাহিদা এটার, দেখুন মানে পানির ফোঁটাগুলো বোঝা যাচ্ছে। এই হচ্ছে ডিজিটালের ইউনিক বিষয়টা, না ইউনিক বিষয়টা, এগুলো হচ্ছে ডিজিটাল এবং 3D প্রিন্ট বলা যায় আসলে। জি জি, এটা 3D প্রিন্ট। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে ভাই, এখন কি দেখাবেন? এখন হচ্ছে আমরা দেখাবো ভেলভেটের মধ্যে কিছু কভার। আচ্ছা, ভেলভেটের মধ্যে দুইটা কোয়ালিটি হয়ে থাকে, একটা হচ্ছে আইস ভেলভেট, একটা হচ্ছে কোরিয়ান ভেলভেট। আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল আইস ভেলভেট দিয়ে দেখাচ্ছি, আইস ভেলভেটের কাপড় সম্পর্কে একটু বলছি আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে খুবই গ্লসি, না? হ্যাঁ, খুবই গ্লসি একটা কাপড়, এটা দেখুন সোফার উপরে রাখলে মানে অন্য একটা কত সুন্দর একটা, খুব সুন্দর আসে। হ্যাঁ, খুব সুন্দর গ্লসি থাকে, মানে গ্লসিনেসটা কিন্তু এক্সিস্ট করবে অনেক দিন, লং টাইম। জি জি, নষ্ট হবে না, নষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, এরপরে এই হচ্ছে আরেকটা পিঙ্ক কালার। জি, পিঙ্কের মধ্যে এই যে একটা কালার, খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, এরপরে তারপরে এখানে হিউজ পরিমাণ কালার আছে, এগুলোর মধ্যে আমাদের প্রায় 40টার উপরে কালার আছে। আচ্ছা আচ্ছা, সো যতগুলো কালার দেখাচ্ছেন এর বাইরেও তো আর কি ছবি তৈরি, আপনারা ছবি দিবেন? হ্যাঁ, ছবি দিতে পারবো, স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারও হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে, বা চাইলে আমাদের ফেসবুক পেজ ইউনিক হোম আইটেমে ওখানেও আপনারা নক দিয়ে দিতে পারেন, আমরা কালার স্যাম্পলগুলো আপনাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এরপরে এই হচ্ছে আরেকটা কালার, খুবই সুন্দর। এবং এগুলোর প্রাইসটা পড়বে কত ভাই? জি, আর এগুলো এগুলো কিন্তু কি স্টিচ কভার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্ট্রেস থাকবে, সো দ্যাট এটা ফ্লেক্সিবল হয়, আবার ছেড়ে ছেড়ে জায়গা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, প্রাইসটাই বলে দিন ভাই। এটার প্রাইসটা হচ্ছে আপনার রেগুলার সোফার ক্ষেত্রে প্রতি সিট 800 টাকা করে, আর ভিক্টোরিয়ার ক্ষেত্রে 100 টাকা করে বেড়ে হচ্ছে 900 টাকা করে হবে। ঠিক আছে, মানে 2 সিটের রেগুলার সোফা 800 করে 1600, আর 900 করে হলে হচ্ছে 1800 টাকা। ঠিক আছে, হ্যাঁ, সো ভিউয়ার্স, তারপর হচ্ছে দেখাবো যেটা ভেলভেটের মধ্যে সব থেকে প্রিমিয়ার কোয়ালিটি, কোরিয়ান ভেলভেট যাকে বলা হয়, কোরিয়ান মকমল কাপড়, মকমল কাপড়ের এগুলো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার বাংলাদেশের ভিতরে মানে সোফা জগৎ, সোফার জগতে মানে কাভারের
মানে কোরিয়ান ভেলভেটের উপরে অন্য আর কোনো কভার হয় না, এটাই হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটি। মানে এটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি না, এটার উপরে আর কোনো নাই, এটার উপরে আর কোনো কভার হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালার আছে আমাদের দেখুন। ঠিক আছে, আর এই দেখুন এটা দেখা যাচ্ছে কি যে পানিতে মনে হয় চুবে রাখা হয়েছিল তারপরে চুবে পরানো হয়েছে, এরকম একটা কালার দেখাচ্ছে। কত সুন্দর একটা কালার, খুব সুন্দর গ্লসি একটা কালার, একটা ইউনিক একটা ভাব আছে আসলে। হ্যাঁ খুব সুন্দর। এরপরে এই হচ্ছে একটা, তারপরে হচ্ছে যে গ্রিনের মধ্যে। আচ্ছা এটা কি ডাস্ট প্রুফ ভাই, মানে ধুলাবালি কি ঢুকে যাবে ভিতরে এরকম হবে? আচ্ছা ঠিক আছে, এগুলোর মধ্যে ধুলাবালি আটকাবে না। আচ্ছা আচ্ছা, যা ধুলাবালি আটকাবে আর কি। এরপরে হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে নাকি? ব্লু কালারের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ব্লু কালারের মধ্যে। এগুলো হচ্ছে কোরিয়ান ভেলভেট না? জি জি কোরিয়ান ভেলভেট। এই যে তারপরে এরপরে হচ্ছে আরেকটা বেগুনি বা ইন্ডিগো কালার, আপনারা যেটা বলেন ডিপ ইন্ডিগো কালার যেটা সেটা। এরপরে এই হচ্ছে কোরিয়ান ভেলভেটের মধ্যে একদম হট কালার যেটা রেড কালার, রেড কালার খুবই সুন্দর। আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট, প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম। আচ্ছা এটার প্রাইসটা কত রাখবেন ভাই? এটার প্রাইসটা হচ্ছে আপনার প্রতি সিট রেগুলার সোফার ক্ষেত্রে 1100 টাকা করে, আর হচ্ছে ভিক্টোরিয়া সোফার ক্ষেত্রে প্রতি সিট 1200 টাকা করে। 1200 টাকা করে, মানে প্রতি সিট ভিক্টোরিয়ার ক্ষেত্রে 100 টাকা করে বেশি দিতে হবে, বেশি দিতে হবে। আচ্ছা ভাই আপনাদের কাছে অর্ডার করার প্রসিজারটা কি আর কিভাবে কি পাঠিয়ে থাকেন সেটা একটু বলে দিন। আমাদের ডেলিভারি প্রসেসিংটা হচ্ছে মানে ঢাকার বাইরে যারা নিতে চায় তারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি পাচ্ছে। মানে আগে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, ডেলিভারি যে টাকাটা ওই টাকাটা আগে আমাদের পেমেন্ট করতে হবে না, মানে ওইটাও দেওয়া লাগবে না, ক্যাশ অন ডেলিভারি, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, এক টাকাও নেব না আমরা। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আমরা ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে প্রোডাক্টটা ফিটিং করে দিয়ে আসবে। ঠিক আছে, আর ঢাকার মধ্যে হলো কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না আমাদেরকে। আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্স যারা নাকি হচ্ছে আমাদের অফিসে এসে সরাসরি প্রোডাক্ট দেখে প্রোডাক্টের কোয়ালিটি দেখে নিতে চান, তো সেক্ষেত্রে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টর 23 নম্বর রোড পাকুড়িয়া কাঁচা বাজার কমিশনার অফিসের সামনে। এখানে এসে আমাদেরকে কল দিলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে আমাদের অফিসে নিয়ে আসবে, তো আপনি এসে প্রোডাক্টটি দেখে যে কোনো প্রোডাক্ট সেটেল করে অর্ডার করে যেতে পারবেন সরাসরি। আর আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম ইউনিক হোম আইটেম থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।